মেগামার্ট ঈদ বিক্রয় উৎসবের রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 34,000 জন থেকে 111 জন ভাগ্যবান পেয়েছেন পুরস্কার, যার মধ্যে প্রথম পুরস্কার রেফ্রিজারেটর সহ মোট 14টি মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়। রবিবার সন্ধ্যায় মেগামার্ট শোরুমে আয়োজিত রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের নবনির্বাচিত পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন, মেগামার্টের এমন উদ্যোগের ফলে গ্রাহক ও অন্যান্য ব্যবসায়ীরা উৎসাহিত হবে, পাশাপাশি তিনি মেগামার্টের সার্বিক সফলতা কামনা করেন। মনে করি তারা যে ধারাবাহিকতা রেখেছেন, কাস্টমারের প্রতি যে আস্থা, সে আস্থা ধরে রেখেছে এবং প্রতিবারের নিয়ে তারা যে কমিটমেন্টটা দেয় মানুষকে, বিশেষ করে কাস্টমারদের, সেই কাস্টমারদের কমিটমেন্ট তারা রক্ষা করে, সেই জন্য মেগামার্টের আজকে এই অবস্থা। আমি তাদের সফলতা কামনা করছি, ভবিষ্যতে যারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এতে প্রথম পুরস্কার বিজয়ী হন পিয়ংখালী ইউনিয়নের সাদিয়া আক্তার। এ সময় পুরস্কার বিজয়ীরা জানালেন অনুভূতি। ঈদের আগে আমরা, আমার আম্মা সহ আমার মেয়ে সহ আমরা এখানে এসে ঈদের কেনাকাটা করছি, অনেক দিন অনেক টাকা, এরকম পাঁচ ষাট ষাটটা কিনছি পরিবারের সবার জন্য। আজকে আমরা এই প্রথম পুরস্কার পেয়ে আমরা আনন্দিত, খুশি হয়েছি আমরা। এটা ফার্স্ট আমার, সেজন্য অনেক আনন্দিত। মেগামার্টের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম জানান, প্রতিবারের ন্যায় ঈদের শপিংকে আনন্দময় করতে এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবচেয়ে ভালো লাগছে এই যে আপনাদের সামনে, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে পেরেছি এবং আমাদের যে ভাগ্যবান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং এখন চলে আসছে ষষ্ঠ এবং অনেকে অলরেডি নিয়ে গেছে, তাদেরকে আমরা সবার প্রিয় যে আমাদের মেয়র মহোদয়ের হাত থেকে যে পুরস্কারগুলো দিতে পেরেছি, এটা আরও বেশি আনন্দের। পুরস্কারের মধ্যে ফ্রিজ, ওয়াশিং মেশিন, 34-ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন, ইলেকট্রিক ওভেন, ডিনার সেট, আয়রন সহ মোট 111টি পুরস্কার বিজয়ীদের কাছে হস্তান্তর করা হয়। নিউজ ডেস্ক, টিটিএন।